আচ্ছা শোনো, আমার যখন ভিডিওগুলো দেখবে না, তখন সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, আর সাথে সাথে বেল আইকনটা, কারণ আমি যখন অনলাইন আসবো তখন যেন নোটিফিকেশনগুলো পাও। আরে বলো বলো, আরে আমি বলেছি তো আসার সময় আমি নিয়ে আসবো সব বড় বড় বিন, বড় বড় আলু সব নিয়ে আসবো আমি। ঠিক আছে, হাই স্যার, বসুন। হ্যাঁ হ্যাঁ, এখানে বসতেই এসেছি, দাঁড়াতে আসিনি। ঠিক আছে রাখো, আমি পরে কথা বলছি। হ্যাঁ তো কে ইনি? স্যার কাকু। কি নাম ওনার? ভোলু কাকু। কেমন কাকু উনি? বাবার ভাই। এ বাপের ছেলে, ওকে কি বলছেন? চোখে চোখ রেখে কথা বলুন। হ্যাঁ কি দেখে কি মনে হয় আমাকে বোবা বোবা মনে হয় আমাকে? মানে আপনি কেমন কাকু? ওর মায়ের বরের মায়ের ছোট ছেলে আমি। মানে কি করেন আপনি? বাইরে ভেতরে করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে ভেতরে করেন, মানে আপনার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস? টাকা আদায় করি। আচ্ছা মানে আপনি শিওর কাকুই তো? না মানে আগের বার তো বাবা বলে তো পাশ থেকে কোন রিক্সাওয়ালাকে ধরে নিয়ে এসেছিল, তাই জন্য জিজ্ঞেস করছি আর কি। আরে বাপের ছেলে, কখনো গুরুজনদেরকে মিথ্যা কথা বলতে নেই, সবসময় সত্যি কথা বলতে হয়, ঠিক আছে? আচ্ছা আপনি তো কাকুই না, মানে কাকু সেজে আবার গোপ লাগিয়েছেন নি তো? টানুন দেখুন দেখুন দেখুন, টানুন 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 টানুন। এই যে স্যার, ছুরি দিয়ে এমন জায়গায় ফুটো করে দেবো না যে আসল ফুটোটা কিন্তু খুঁজে পাবেন না এরপর, ঠিক আছে? না না ঠিক আছে ঠিক আছে, মানে আপনি তো কাকুই, কাকু ছাড়া আর কে হবেন, তাই না? কাকুই কাকু কাকু। ডিং 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 ডিং। হ্যাঁ বলো। আরে আমি নিয়ে আসবো আসার সময় আলু নিয়ে আসবো, আলু নিয়ে আসবো। কি আলুর বিজনেস আছে নাকি? আমার বউ, আমার বউ আলু নিয়ে যেতে বলছে যাওয়ার সময়। কিন্তু দাদা আপনাকে একটা কথা বলি, আপনার এই ভাইপো কিন্তু একদম বকে গেছে, যা তো অবস্থা। সেদিনকে কি হয়েছে শুনবেন? কি? আমি তো স্কুলে এসে থেকে স্কুল বন্ধ, কারণ কি উনি বাবু রটিয়েছে আমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য স্কুল ছুটি। আচ্ছা যাই হোক, বলছি যে সরকার থেকে একটা নতুন পদক্ষেপ নিয়েছে ছাত্রদের পরিবারের ব্যাপারে জানার জন্য, তো জয়েন্ট? না মানে সিগারেট তো আনিনি। আরে জয়েন্ট মানে জয়েন্ট ফ্যামিলি? না না সরি স্যার, সরি 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 সরি। দেখুন আপনার আপনার ভাইপোর এই অবস্থা এখন। সেদিনকে কি হয়েছে? সেদিনকে সেদিনকে পিটি স্যার জিজ্ঞেস করেছে যে আচ্ছা এক পায়ে দাঁড়িয়ে থাকার মানে সুবিধাটা কি? ওনার উত্তরটা হচ্ছে কি স্যার, আন্ডারপ্যান্ট আপনি ভালো করে পড়তে পারবেন। এসব কি শুনছি বাপের ছেলে? হ্যাঁ তোর মায়ের বর তোকে টাকা পয়সা দিয়ে পাঠায় এখানে স্কুলে পড়ার জন্য, আর তুই এসব করে বেড়াচ্ছিস? নেক্সট টাইম যেন আর না শুনি বাপের ছেলে, ওকে? ওকে। আর বাপের ছেলে আপনাকে বলছি, কি বাচ্চাদেরকে রোজ দুটো তিনটে করে সাবজেক্টে পড়া দিচ্ছেন? এটা জেলখানা নাকি স্কুল? সারাটা বছর আপনারা ঘুরবেন, ছ মাসের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে দিয়ে সারাটা বছর ঘুরবেন নাকি? না তখন তো ওনার বউয়ের জন্য তো ওনার বাজার করতে হবে। ইয়ার কি হয়েছে? আর হ্যাঁ বাপের ছেলে, ছেলেদের টিফিনের টাইম মাত্র 30 মিনিট, আর আপনাদের তো সারাটা দিনই টিফিন টিফিন টিফিন। আর হ্যাঁ ভালো কথা, বাথরুমে দেখলাম যে একটা কোনো সাবান নেই, ব্যাপারটা কি? ছেলেরা কি খাবার সময় কি হাত পা ধোয় না নাকি? শুনুন বাপের ছেলে, কালকে থেকে নিজে গিয়ে প্রত্যেক দিন একটা করে সাবান রেখে দিয়ে আসবেন, ঠিক আছে? যদি না রাখেন এই ছুরি দিয়ে এমন জায়গায় ফুটো করে দেবো না বাপের ছেলে, আসল ফুটোটা কিন্তু খুঁজে পাবেন না বাপের ছেলে, ওকে? ওকে। ও ভালো কথা, শুনলাম আপনি নাকি পুরো স্কুলে নাকি সিসি ক্যামেরা লাগিয়েছেন, গেটে ঢোকার সময় দেখলাম তো একটা সিসি ক্যামেরা একটা সিসি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, কি প্রেম চলছে ওদের প্রেম? হাই গাইস, তো ভিডিওটা তো শেষ, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এই সাইডেই সাবস্ক্রাইব বাটনটা আছে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ওটা ফ্রি, একদমই পুরোপুরি ফ্রি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও সবার সাথে, ঠিক আছে? শেয়ার না, শেয়ার তো কেউই করে না আমার ভিডিও, কারণ আমার ভিডিও তো ভালোই লাগে না, তাই জন্য কেউ শেয়ারই করে না, জানি বুঝতে পারি, সবাই বুঝতে পারি, সবাই এগুলো চালাকি, আমার সাথে সব চালাকি হতো। আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিংক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে লিংক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, ফেসবুকে ফলো করতে পারো। তো আজকের মতন বাই বাই।
ও নো 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 বাই না বাই না বাই না